হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের জানাই অনেকখানি ওয়েলকাম, আর জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। কয়েকটা দিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, মানে ঠান্ডাটা খুব ভালোভাবেই লেগে গেছিলো, গলার অবস্থাটা খারাপ আছে। আর এটা নতুন কোনো কথা নয়, ঠান্ডাটা আমার হামেশাই লেগেই থাকে। তো যাই হোক, আজকে আমি অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি। দেখো, আমার পক্ষে মানে ডেলি ভ্লগ দেওয়া একদমই সম্ভব হয়ে উঠছে না, যেহেতু শীতের বেলা আর সকালবেলা যেহেতু আমাদের রান্নাবান্নার ব্যাপার থাকে, সেহেতু কিন্তু আমার সকালবেলা ভিডিও করে যে সকাল থেকে সমস্ত ভিডিওগুলো দেওয়া আমার পক্ষে একদমই সেটা সম্ভব নয়। আর তার মধ্যেও এত কাজের মধ্যেও কিন্তু আমি তোমাদের সাথে কিছু কিছু জিনিস, তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাও ইচ্ছে করে যে কোনো ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেগুলোই কিন্তু কিছু কিছু স্পেশাল জিনিসগুলো আমার শেয়ার করতে ইচ্ছে যায়, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর প্রতি সপ্তাহে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেটাও আমার পক্ষে আর একদমই সম্ভব হচ্ছে না। তো যাই হোক, অনেকদিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ একদমই করবে না। আর দেখো যে আমরা আগের দিনে যেখানে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে অনেক কাজকর্ম ছিল, আর জামাকাপড় কাচাকুচি তো আছেই, আর অনেক মানে অনেকই কাচাকুচির ছিল, আর ওইদিকে সব সমস্ত কিছু রোদে শুকনো করে নিয়েছিলাম, আর কিছুটা জামাকাপড় ছিল যেগুলো এদিকের ছাদে আমি মিলে দিয়েছিলাম, একদমই রোদ লাগেনি, স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ওইগুলো আজকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু আজকে আমি ওগুলো রোদে দেবো ভালো করে শুকনো করেই, তারপরে কিন্তু আলমারিতে তোলা হবে, যেহেতু সব কিছুটাই নূতন জামা কাপড়। তো যাই হোক, আর অনেক দিন ধরেই মানে শ্যাম্পু করেছিলাম, মাথায় তেল দেওয়া হয়েছিল না জানো তো, আর আমি কিন্তু মাথায় তেল না দিয়ে একদমই থাকতে পারি না, এটা আমার আগাগোড়া একটা অভ্যাস আছে। শ্যাম্পুর চুল সবসময় থাকলে আমার নিজের মধ্যে একটা কীরকম অস্বস্তি ফিল হয়, সেই জন্য আমি একটু মাথায় তেলটাও সকালবেলা দিয়ে দিলাম। সকালের কাজকর্ম বলতে আমি সকালবেলা শুধুমাত্র রান্নাটাই করেছি, এখনও কোনো কাজ আমার সম্পূর্ণ হয়নি, এখনও বাসনপত্র পড়ে আছে, আর ওপরের মানে ঘর দালান টালান ঝাঁট দেওয়া মোছা কাজকর্মগুলো তো আছেই, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওগুলো তোমরা কিন্তু ভিডিওটা একদমই কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। আর জানো তো, আমি কিন্তু গাছ লাগিয়েছি, বলতে আমাদের যে টবগুলো ওপরে আছে ওইগুলো টবের মাটিগুলো না শুকনো হয়ে গেছিলো, আর ওইগুলোতে আমি মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি তিন চারটে টবে, ওই সেইগুলোতেই আমি কিন্তু এখন জল দিয়ে নেব, সেই জন্য আমি জলটা ভরে নিচ্ছি বোতলে, আর এরকম বালতিতে করে তো একদমই দেওয়া যাচ্ছে না, তোমরা দেখো, সেই জন্য একটা ছোট বোতল রেখেছি, ওই বোতলে করেই কিন্তু ওই গ্রিলের ভেতর থেকে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হয় জানো তো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো পুরোটা।
আর যে কার্পেটটা গোছাচ্ছি এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দালানটায় পাতা থাকে, কারণ মানে আমি তো মানে পড়াই সেই জন্য, আর গরমকালে আমি ওপরে পড়াতাম, আর শীতকাল যেহেতু ওপরে তো ঠান্ডা লাগবে, সেই জন্য আমি মানে নিজেতেই চলে এসেছি, আর এখানে আমি পড়াই, এই কার্পেটটা পাতা থাকে, সেই জন্য এই কার্পেটটা আমি এখন তুলে নিচ্ছি, যেহেতু আমি ঘর আরে দালানটা ঝাড় দেবো আর মুছবো সেই জন্যই। চল স্নান টান করে দেখা হচ্ছে, টাটা। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন আমি দেখো স্নান টান করে চলেও এসেছি, আর এখন প্রায় 12টার মতো বাজে, আর আজকে যেহেতু অনেকটা ব্যস্ত ছিলাম আর আজকে টিফিন করা হয়নি, সেই জন্য একেবারে ভাত খেয়ে নেবো। ঠিক আছে, আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, চলো টাটা। আর দেখো আমি একেবারে চাদর মুড়ি দিয়ে খেতে চলে এসেছি দুপুরে লাঞ্চ করব বলে, আর মানে খুব ঠান্ডা লাগছে যেহেতু স্নান টান করেছি সেই জন্য, আর দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাতাটা কেন আমার হাতে, আর জানো তো এটা আমরা পিকনিক করেছিলাম, সেই পিকনিকের পাতা কয়েকটা বেশি হয়েছিল আর বাড়িতে সেটা রয়ে গেছিলো, সেই পাতাতেই ভাবছি খেয়ে নেবো আর পাতাগুলো নষ্ট করব না, বেশি কয়েকটা ছিল না, ওই 3-4টার মতো ছিল, আর সেই পাতাতেই আজকে ভাতটা খাওয়ার ইচ্ছে হলো। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের ঝোল শিম দিয়ে, ওলকপি দিয়ে, আর ছিল মাছের ডিম দিয়ে, আর ওই বিম কড়াই দিয়ে একটা চচ্চড়ি, আর ছিল এটা টমেটোর চাটনি। তো যাই হোক, আমি খেতে থাকি, আর আমার চ্যানেলে যারা নতুন তারা একদম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার নেক্সট কোনো ব্লগ দেখতে তোমরা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো যাই হোক, আর আমি কি ভিডিও দেব তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি ভিডিও দেখতে চাও। আর দেখো, আমি ডেলি ব্লগ না দিতে পারলেও আমি কিন্তু আমার চ্যানেলে রোজকার শর্ট ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু শর্ট ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একদম চলে এসেছি তোমাদের সাথে একটু বকবক করতে, আর দেখো তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে এসেছি, কারণ তোমরা কিন্তু আমার পরিবারের এক একজন আমার কাছে কিন্তু খুব স্পেশাল, কারণ তোমরা না ছাড়া কিন্তু আমি এতটা এগোতে পারতাম না কয়েকটা মাসে, আর তোমরা নিশ্চয়ই জানো যে আমার কয়েকটা মাসে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাই বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমি যেহেতু ডেলি ব্লগ একদমই দিতে পারি না, তোমরা কিন্তু আমাকে কমেন্টস করো তোমরা কি প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও, আর প্র্যাঙ্ক ভিডিও যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আশা করছি তোমাদের কাছে সেটা দেওয়ার চেষ্টা করব। আর দেখো আমারও কিন্তু ইচ্ছে হয় রোজ রোজ ডেলি ব্লগ দিতে, কিন্তু সেটা আমার পক্ষে একদম সম্ভব হয়ে ওঠে না, কারণ সকাল থেকে অনেকটাই ব্যস্ত থাকি, সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়, আর শুধু রান্নাবান্না নয়, তোমাদের দাদা ভাইয়ের যে অফিসে টিফিন নিয়ে যাবে সেটাও কিন্তু আমাকে রেডি করে দিতে হয় সেই জন্য, আর শীতকালের বেলা জানোই তো, আর এদিক ওদিক কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়, তাই মানে সেই কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদেরকে আমি মাঝের মধ্যে সপ্তাহে একটা করে কিন্তু আমি ব্লগ দিই, দেওয়ার চেষ্টা করি, আর এক এক সময় তো একদমই দেওয়া হয়ে ওঠে না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কি ভিডিও দেব, প্র্যাঙ্ক ভিডিও যদি দেখতে চাও অবশ্যই তোমাদেরকে আমি প্র্যাঙ্ক ভিডিও দেব। আর দেখো আমি কিন্তু ডেলি ব্লগ না দিলেও আমি কিন্তু রোজ আমার চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করি, তোমরা কিন্তু দয়া করে শর্টস ভিডিওগুলো দেখতে থাকবে, আমি কমেডি ভিডিও বেশি করি, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা এভাবে কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমিও কিন্তু অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো, তোমরা না ছাড়া কিন্তু আমরা একদমই
উপরে যেতে পারবো না, মানে এগিয়ে যেতে পারবো না লাইফে। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা তোমাদের প্রতি রইল। আর প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকো। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা।